স্বাগত বেলিত ঔষমিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তার সাথে রয়েছে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, কিন্তু আজকের ব্লগে রয়েছে লোকনাথ বাবার পুজো, কারণ আজকে লোকনাথ বাবাকে বাড়িতে ছোট করেই পুজো করব, এমনি ফল মিষ্টি দিয়ে ব্যাস, আর সেরকম কিছু করব না। তো যাই হোক, যাই করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখছি আজকে লালটুকে ভাত দিতেই হবে, কারণ ওর শরীর ভালো না। আর আজকে আমরা করব হচ্ছে নিরামিষ খাবো, ব্যাস যখন তখন দেখাবো। আজকে সকাল থেকে করেছি, দেখো সমস্ত কুটনো কুটেছি, এই জায়গাটা সমস্ত পরিষ্কার করেছি, কারণ একদম আজকে নিরামিষ রান্না করবো, তো সেই জন্য সমস্ত ভালো করে পরিষ্কার করেছি। আর পরিষ্কার করে এইসব মোছামুছি করেছি, যদিও এখন ফল কেটেছি বলে একটু আমের রস পড়ে আছে, তো এগুলো পরিষ্কার করেছি। কিন্তু দেখো কত জায়গা বেরিয়েছে দেখো, কিন্তু আমার এইগুলো তো রাখতে হবে বলো, স্প্যাচুলা ফ্যাচুলাগুলো কোথায় রাখবো? তো এইগুলো রাখলে আমার এই জায়গাটা অনেকটা জড়ো হয়ে যায় আর ম্যাসিও লাগে, বাট ঠিক আছে কিছু করার নেই, ওগুলো নিয়েই আমায় থাকতে হবে। আর এখানে আমি কুটেও রেখে দিয়েছি যাতে ঝপা ঝপ রান্না বসিয়ে দিতে পারি। আজকে হবে ঘি আলু মরিচ আলু চচ্চড়ি, আলু, আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে আমি জানি, তোমরা বলবে, তার আগেই আমি বলে দিচ্ছি। আর তার সাথে রয়েছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা, কারণ লালটুবাবু খাবে নিরামিষ ভাত, লালটুবাবু লুচি পরোটা দুবেলা খেতে পারে না। এই বসে বসে ভাবছি যে কি রান্না করবো, তাই পুজো করে বসে, কি গরমও পড়েছে, একটু বসলাম, সকাল থেকে তো বসার সময় পাইনি, তো এখন বসলাম, বসে ভাবলাম যে কি রান্না করা যায়। তো আজকে ভাবছি ঠাকুরকে ভোগ দেবো, একটু লুচি বানাই, তো আজকে পুরো নিরামিষ হবে আমাদের। তো নিরামিষের মধ্যে আজকে করব, আজকে একটু মিষ্টি আনাবো, আজকে বহুদিন বাদে আজকে একটু মিষ্টি আনাবো, কারণ অমিতি তারপরে মালপো যদি পাওয়া যায়, কারণ আমাদের এখানে 10টার পর খুলছে মিষ্টির দোকান, তো 10টার পর লালটুকু দুবেলা গিয়ে নিয়ে আসবে, যখন দোকান বন্ধ করে ফিরবে তখন নিয়ে আসবে, কারণ আজকে লোকনাথ বাবার মৃত্যু দিবস, তো লোকনাথ বাবাকে একটু মানে মিষ্টি দিতে হবে এই আর কি। আর এমনিতে আমি লুচি ভোগ বানাবোই, ফল রয়েছে, ফলও এনেছে লালটুকু, এইসব করব। তো নিরামিষের কথা ভাবলেই আমার সোয়াবিনের কথা মনে পড়ে, কারণ সোয়াবিন না আমাদের নিরামিষই বেশি ভালোবাসি, আর আমরা নিরামিষই বেশি খাই, পেঁয়াজ রসুন দিয়ে অতটা আমাদের হয় না। তবে একদিন ভেবেছি পেঁয়াজ রসুন দিয়ে করবো, একটু অন্যরকম করব, আর খুব ভালো লাগে সোয়াবিন খেতে, আমার নিরামিষ হলেই মানে সোয়াবিন করতে ইচ্ছে করে, আর সোয়াবিন এমনি সব কেউ আমাদের পছন্দ করে না, আমিই খালি একটু খাই, লালটু খায় অল্প মানে খুব কম এই আর কি। নাহলে কী করবো বলো, লালটুকে একটা ডিম ভেজে দিতে হয়, ডিম ভেজে দিই বা এ করে দিই অন্য দিন, আজকে তো সেটাও পারবো না, কী দিয়ে ভাতটা দেবো বলো। আর ও না নিরামিষ ভাত খাবে, ও লুচি পরোটা অত পছন্দ করে না, পছন্দ করে মানে দুপুরবেলা ও খেতে পারে না, খেলে সহ্য হয় না ও, আর জানো প্রেশার আছে ওর, মানে অম্বল হয়, গ্যাস হয়ে যায়, তো সেই জন্য আমি ভাবছি ওকে দুপুরবেলায় নিরামিষ ভাত দেবো, আর আমি এ করবো না, ভাত খাবো না, কারণ কাউকে তো একজনকে করতেই হয়, আর এ করবো। তো এই, আর আমার কানাইকে আজকে আমি এখানে বসিয়েছি তোমাদের দেখাই, কারণ হচ্ছে যখনই কোনো এরকম অনুষ্ঠান হয়, সবাইকে রান্না করে যখন ভোগ দিই, তখন আমার ওই সিংহাসনটা এতটাই ছোট যে লক্ষ্মী গণেশের ভোগ আর কানাইয়ের ভোগ দুটো একসাথে দেওয়া যায় না, মানে জায়গাটা এতটাই ছোট, ছোট ছোট বাটি ধরে বড় বাটি দেওয়া যায়, তো সেই জন্য কানাইকে এখানে সবার সাথে নামিয়ে দিই, সবার সাথে তুলসী দিয়ে ভোগ দিতে পারি, আর ওখানে আমি লক্ষ্মী গণেশকে ভোগ দিই, এরকমভাবেই করি, কী করবো বলো, মানে জায়গা যেরকম সেরকম বানিয়ে চলার চেষ্টা করি আর কি। আশা করি তোমাদের সাথে এগুলো শেয়ার করে আমারও ভালো লাগে, যারা আমার মতো রয়েছে তারা অনেক ভরসা পাবে, তারা অনেক আসলে করতে করতে সংসারে থাকতে থাকতে মানুষ অনেক কিছুই শিখে যায়, এটাই আর কি, আর কিছু। আর বকবক করে লাভ নেই, চলো এবার রান্না বান্নাটা শুরু করে দিই, এই গরমে রান্না করতে যাব মানে ভয় পাই আমি, কারণ গ্যাসের গোড়ায় তেতে পুড়ে একবার এই ছারখার হয়ে যায়, মানে লুচি যখন ভাজা হয় না মনে হয় মুখটা জ্বলে যাচ্ছে, মানে রান্না করার পর মনে হয় মুখটা জ্বালা করছে। তো যাই হোক, রান্না বান্নাটা তাও করতেই হবে, সব কাজই করতে হয়, মনে হয় এটা মানে করতে হবে এরকম সকালবেলা থেকে উঠে মনে হয়, কিন্তু আস্তে আস্তে একটা একটা করে সব কাজই করে ফেলি এই আর কি,
ঘেমে দেখো না মাথার কি অবস্থা, চুল একদম চিপকিলি চিপচিপি হয়ে যাচ্ছে, চিপচিপি হয়ে যাচ্ছে, চুল খুলে তো থাকে থাকাই যাচ্ছে না, আর মাথার মধ্যে ঘাম। আমি সোয়াবিনের তরকারি এক এক দিন এক এক রকমভাবে করি, তবে বেশিরভাগ আমি নিরামিষই করি, কারণ নিরামিষই আমাদের সবাই ভালোবাসে। আমি পেঁয়াজ রসুন দিয়ে খুবই কম করি, তো নিরামিষ এক এক দিন এক এক রকম করি। তো আমি ভাবলাম আজকে যেরকমভাবে করছি সেইটা সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা অনেকেই বলো যে দিদি রেসিপি শেয়ার করো ব্লগে, আমরা তোমার রান্না দেখতে ভালোবাসি, তো সেই জন্য আজকে ভাবলাম শেয়ার করি। তো যাই হোক, ফার্স্টে আমি দেখো তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর তেজপাতাও দিতে পারো এতে, আর দিয়ে দিয়েছি আলুগুলো, ছোটো ছোটো করে দু চারটে আলু দিয়েছি লাল্টু বাবুর জন্য। দেখতেই পাচ্ছ আমি আলু খুব একটা ভালোবাসি না এতে। আর দিয়েছি হচ্ছে হ্যাঁ হিং দিয়েছি। হ্যাঁ আমাকে আলু, তুমি আলু ছাড়া খেতে পারো না। এবার দিচ্ছি হিং একটুখানি, আর দিয়ে দিয়েছি টমেটো, টমেটোর সাথে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে, এতে আদা গ্রেট করে দিলেই বেশি ভালো হয়, আর তাছাড়া আদা কাঁচা লঙ্কা বাটাও তোমরা দিতে পারো। এবার আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটোগুলো, এবার এটা আদা গ্রেট করে দেবো, দিয়ে ভালো করে কষাবো। রেগুলারের মশলার মধ্যে এর মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে দু রকম লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে কাশ্মীরি, আর হলুদ গুঁড়ো, এর মধ্যে মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই না। আর এতে তোমরা দিতে পারো একটুখানি টমেটো সস, টমেটো সস দিলে কিন্তু এটা খুব সুন্দর খেতে হয়। টমেটো যেটা কেচাপ সেটা এক টিস্পুন মতো দিতে পারো, বেশি না, এক টিস্পুন, আর কারণ আমরা টমেটোও দিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর অল্প একটু দিয়ে দেবে চিনি, চিনি দিয়ে এটা কষাবে, যখন একটু মানে তেল বেরিয়ে আসবে একটু কষা হয়ে যাবে, ও এর মধ্যে সোয়াবিন সেদ্ধটাও দিয়ে দেবো, দিয়ে সব ভালো করে কষাবো, তারপর যেই তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেবো, ব্যাস স্বাদ মতো নুন দিতে হবে, আর এতে একটু হিং দিই আমি, হিং দিলে বেশ ভালো খেতে হয়, আর লাস্টে নামানোর সময় অবশ্যই ঘি গরম মশলা দেবে, খেতে খুব সুন্দর হয় এটা। যদি মিষ্টি মিষ্টি কেউ পছন্দ করো, অনেকে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তারা এটা একটু চিনিটা বেশি দিতে পারো, যেমন আজকে আমি করেছি একটু মিষ্টি মিষ্টি, যেহেতু লুচির সাথে খাবো, সেই লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ সোয়াবিন সেদ্ধটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা একসাথে কষিয়ে নেব। রান্না বাড়া শেষ, আর এখানে আজকে আমাদের যেটা রেসিপি তুলেছি সেটা হচ্ছে এই আলু চচ্চড়িটার, একটা সিম্পল আলু চচ্চড়ি, যেটা আমার দিদিমার কাছে আমি বলতে পারো ছুটির সময় গিয়ে ব্রেকফাস্টে খেতাম, ফুলকো ফুলকো লুচির সাথে, এমনি আটার পরোটা করে দিত দিদুন, তার সাথেও খেতাম। তো সেই রেসিপিটাই আজকে আমি বেঙ্গলি হোম কিচেনে আপলোড করেছি, শেয়ার করেছি, তো দেখতে পারো তোমরা, রেসিপিটা খুব সিম্পল, আমার অনেক ভাই বন্ধুরা আছে তারাও করতে পারো এই রেসিপিটা, খুব সহজ। আর আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, সোয়াবিনের তরকারি, আর ওই তরকারিটা, আর তার সাথে রয়েছে লুচি। এই দেখো কানাইকে এখানে নামিয়ে দিয়েছি, কানাই এখানে পার্টি করছে সবার সাথে, গল্প করছে, আমরা যেরকম সবার ফ্যামিলির সাথে দেখা হলে গল্প করি, ভালো মন্দ বিচার বিচার করতে বসি, পিএনপিসি করি, সেই। সকালবেলা রান্না শেষ করতে না করতে, খাওয়া দাওয়া শেষ করতে করতেই সন্ধে হয়ে যায়, আর আবার রাত্রে রান্না শুরু হয়ে যায়, এই এক ঝামেলা জানো তো, বাড়িতে থেকে থেকে এই রাতও বারো খাও, রাতও বারো খাও করতে করতে ডিপ্রেশনে চলে যাচ্ছি, বাইরের মানুষের মুখ দেখা নেই, বাইরে বেরোনো নয়, বিরক্তকর, কারোর বাড়িতে যেতে পাচ্ছি না, সব মিলিয়ে একদম গন্ডগোল। তো যাই হোক, আমি এখন চা বানাচ্ছি, আর দেখা যাক আজকে রাত্রিরে তো লুচি হবে, আর এই গরমে লুচি ভালো লাগছে না, আমি সকালবেলায় তাই ঠাকুরদের ভোগ দিয়েছিলাম, পাঁচটা লুচি খেয়েছি, তাই আমার আইডিয়াই করছে পেট একদম।
লালটুবাবু সিঙ্গারাও নিয়ে এসছে, মিষ্টি আনতে গেছিল তখন সিঙ্গারা নিয়ে এসছে। বহুদিন বাদে, বহুদিন বাদে দুপুর তিনটের সময় সিঙ্গারা, পাঁচটার সময় তো দোকান বন্ধ হয়ে যাচ্ছে মিষ্টির দোকান। ওদের কচুরি 8টা থেকে পাবে বুঝেছিস? আগের দিন ওকেও বলেছে দোকান 10টার পর কটা লোক কচুরি খায় বললো, ব্রেকফাস্ট 10টার পর কটা, 10টার সময় মিষ্টির দোকান খুলে কখনো কচুরি পাওয়া যায়? 10টার পর কেউ কচুরি খায় আর বলো? সেই জন্য কি হচ্ছে পেছনের দরজা দিয়ে বিক্রি করছে। ও গেছে, ওকে বলেছে 8টার সময় থেকে পাওয়া যাবে, দোকান খুলছে না, শাটার খুলছে না, পেছন দিয়ে বিক্রি করছে। কি সিনেমা দেখছিস? কি এখন রোজ সিনেমা দেখছে? আগের বার লকডাউনে অনেক কিছু বানিয়েছিলাম বাবা, সে সিঙ্গারা থেকে শুরু করে আগেরবার লকডাউনে প্রচুর জিনিস বানিয়েছি, সিঙ্গারা বানিয়েছি, এই বানিয়েছি, ওই বানিয়েছি, আর ভালো লাগছে না বাড়িতে বসে বসে এই রান্না করা আর ভালো লাগছে না। তবু মাঝে ঘুরে এসেছিলাম বলে তাই একটু মানে শান্তি, না হলে যে কি হতো। কে একটা সিঙ্গারা ভেঙে মাখো না চানাচুর না মেখে, তাহলে বেশি ভালো খেতে লাগে। চলো একটা খেয়ে নি। সিনেমা দেখতে দেখতে হঠাৎ মানে গন্ধ পাচ্ছি যে পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। তো চা করে কি করেছিলাম, আমি দুধটা ফোটাতে বসিয়ে ঘরে চলে এসেছিলাম, তারপর সিনেমা দেখতে বসে পড়েছিলাম, আর পুরো ভুলে গেছি যে দুধ বসানো আছে। তাও ছোটো বাড়িতে অল্প দুধ ছিল, আর পুড়িয়ে মানে কি অবস্থা, তোমাদেরও নিশ্চয়ই দুধ পড়ে, দুধ খুব পড়ে আর দুধ ওতলায়ও খুব, দুধ এমনই জিনিস যাই বলো। আজকে সিনেমা দেখলাম হচ্ছে, কি সিনেমা দেখলাম, হ্যাঁ আজকে সিনেমা দেখলাম হচ্ছে অসুর, অসুর, হ্যাঁ অসুর। আর তারপরে করলাম লুচি, লুচি করে আজকে খেলাম হচ্ছে লুচি আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এই আলু চচ্চড়িটা আমি আমার মানে যখন আমরা মামার বাড়ি যেতাম সকালবেলা জলখাবারে লুচির সাথে পরোটার সাথে এই আলু চচ্চড়িটা করতো আমার দিদিমা। তখন তো মানে প্রেশার কুকার অত ইউজ হতো না বা প্রেশার কুকারে অত করতো না, কড়াইতেই মানুষ আলু চচ্চড়ি করতো। যদিও এখনও কড়াইতে অনেকে আলু চচ্চড়ি করে, আমার মাকেই দেখতাম প্রেশারে খুব সহজে আলু চচ্চড়ি করা করতো, সেটাই আমি শিখেছি, আমিও করি আলু চচ্চড়ি সেভাবে, এবং ওদেরও খুব ভালো লাগে। আর এই আলু চচ্চড়িটা আমারও ভালো লাগে, ভাইয়েরও ভালো লাগে। এই আলু চচ্চড়িটা করলেই ভাইয়ের কথা মনে পড়ে, ভাই খুব ভালোবাসে, খুব সুন্দর হয়, খুব সিম্পল হয় আলু চচ্চড়ি, হলুদ আলু চচ্চড়ি। এর রেসিপিও তুলেছি, হঠাৎ মনে পড়লো, কারণ অনেকেই এই গরমে লাইট রান্না চাইছে, তো আমি ভাবলাম থাকে তাহলে এটাই দিই, সেই জন্য এই রেসিপিটা তুলেছি। লুচির সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যা যার সাথেই খাবে ভালো লাগে। আলু যাদের আলু ভক্ত তাদের আলু যা করে দেবে তাই খাবে। তো যাকগে চলো। আর হ্যাঁ তোমরা জানো আজকে কি হয়েছে, যে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। চেষ্টা করছি রোজ ব্লগ তোলার, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই গরম আর নানান রকম কাজে, বাড়িতে এরা থাকলে যে মানে বরেরা থাকলে, বিশেষ করে বরেরা থাকলে এত অত্যাচার করে যে কি বলবো, এটা করো ওটা করো সেটা করো, সিনেমা দেখো বসো, এই করতে গিয়েই তো গণ্ডগোল হয়, কাজ হয় না, তারপর ওই যে ওরা ল্যাপটপে সব সিনেমা দেখছে সন্ধ্যেবেলা, না আমি পাচ্ছি এডিট করতে, না এ করতে পাচ্ছি, আর তারপরে তো রান্না তো রয়েছে, এটা বানাও ওটা বানাও সেটা বানাও, তাও তো বানিয়ে এবারে খুব একটা বানাচ্ছি না। যাকে চলো দাদা।